নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। আজ গোয়ার ফতোরদা স্টেডিয়ামে ফাইনালে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মাঠে নামবে এটিকে মোহনবাগান দল। আর আজকের ভিডিওতে আলোচনা করব এই ম্যাচের আগে কোচ হুয়ান ফেরান্দো ও স্লাভকো ড্যামিয়ানোভিচ কী বলেছেন, তাছাড়া বিশেষজ্ঞরা কী প্রেডিকশান করেছে সেই ব্যাপারেও জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং এটিকে মোহনবাগান দলের সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো কোচ হুয়ান ফেরান্দো বলেন, বেঙ্গালুরুর বিরুদ্ধে আগের ম্যাচগুলিতে যাই হোক এই ম্যাচে তার প্রভাব পড়বে না, আমাদের লক্ষ্য শুধুমাত্র জয়, এতদিন যেভাবে খেলে এসেছি সেইভাবেই খেলব। আমাদের বিশ্বাস দলের ছেলেরা লিগের সেরা মুহূর্ত অর্জন করবে এই ম্যাচে। অতিরিক্ত সময়ে খেলা গড়ানোটা আমার মোটেই পছন্দ নয়, তাই 90 মিনিটেই খেলা শেষ করতে চাই। আমরা ট্রফি জিততে চাই, এখন দলের ছেলেদের ট্রফি জিততে সাহায্য করতে হবে, সমর্থকদের খুশি করতে হবে। আশা করব শেষ পর্যন্ত ভালো একটা ফলাফল আমরা পাব। ফাইনাল নিয়ে স্লাভকো ড্যামিয়ানোভিচ বলেন, বেঙ্গালুরুর আক্রমণভাগ বেশ শক্তিশালী, তবে আমি নিশ্চিত আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে আমরাই চ্যাম্পিয়ন হব। সো আইএসএল এর তিন বিশেষজ্ঞের মধ্যে ফিল ব্রাউন ও এরিক পাট্টালুর মতে বেঙ্গালুরু এফসি ফাইনালে জিতবে, আর পল মেসফিল্ডের মতে ম্যাচ 1-1 গোলে শেষ হবে, আর ট্রাইবেকার এটিকে মোহনবাগান দলেরই সুযোগ বেশি। তবে আমার প্রেডিকশন 2-1 গোলে এটিকে মোহনবাগান দল জিততে চলেছে, কারণ যেহেতু ফাইনাল ম্যাচ তাই এক্সট্রা টাইমে ম্যাচ না গড়াতেও পারে। সো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যে তোমাদের মতে কোন দল জিততে পারে আর ফলাফল কত হতে পারে বলে তোমাদের মনে হয়। সো আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই ছিল। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক করে দিও, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও এটিকে মোহনবাগান দলের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই গাইজ, বাই।